2021 ইলেকশন সামনে, আর সেই জায়গায় দাঁড়িয়ে রাজনীতিকে নিয়ে এবং রাজনৈতিক একজন ব্যক্তিত্বকে নিয়ে ছবি, মানে একটা বড় রকম সাহসিকতার পদক্ষেপ নেওয়ার জন্য একটা কুর্নিশ জানাতেই হবে মে মুলায়েমের গোটা টিমকে। এবং সেখান থেকেই আছে অমিত এবং শুভেন্দুদা দুজনেই, তোমাদের দুজনকেই স্বাগত। কলকাতা 24/7 লকডাউনের আগে ছবিটা শুটিং করা হয়ে গেছিলো, এবার হলো মুক্তির পালা। কীরকম লাগছে এবং কতখানি ভয় চিন্তার ভোটের আগে? মানে মানে ভয় বলতে সেরকম ছিল না, বিকজ লকডাউনে আমরা যে ফেসিলিটিস পেয়েছি, মানে আমাকে এখানে বলতেই হবে আমার প্রডিউসার মিনাকে, লকডাউন যখন আমরা আমাদের ভাগ্যটাও সেরকম সাপোর্ট করেছিল। লকডাউনের ঠিক 3 দিন আগে আমাদের ফিল্মের শুটিং কমপ্লিট হয়, শুধু একটুখানি প্যাচ ওয়ার্কের কাজ বাকি থাকে। আমরা যখন লকডাউন হয়ে যায়, যখন সারা দুনিয়া ঘরের মধ্যে, আমি মিনার সাথে কথা বলি, কথা বলার পরে ও আমাকে, ওদের একটা ফার্ম হাউস আছে রাজারহাটে, সেখানে আমাকে দিয়ে দেয়। সেখানে আমি পুরো টিমটাকে অ্যাসেম্বল করি, VFX ডিজাইনার, এডিটর, ব্যাকগ্রাউন্ড মিউজিক স্কোর, ওখানে বসে সমস্ত কাজ হয় পুরো লকডাউন পিরিয়ডটা। আমি অমিতের সাথে কথা বলি, আমি যে জুডি অ্যাকশনে ছিল সেখান থেকে বেরোনো খুব টাফ ছিল। আমি অমিতকে বলে পুলিশ পারমিশন করিয়ে একদিনের জন্য শুটিংয়ের জন্য পারমিশন করাই, সেখানে আমরা একদিন শ্যুট করি। শ্যুট করার পরে আমরা হরচরণের সাথে কথা বলি, গিয়ে সেখানে পুলিশ পারমিশন করে আমরা ডাবিং করি। তারপরে যখন লকডাউন একটু শিথিল হলো, বাপলাকে কাজটা কম হতে হলো। সো লকডাউনটা কিন্তু আমরা সেভাবে লকডাউন মনে করি, আমরা কিন্তু কাজের মধ্যেই ছিলাম। আমি আমি করতে খুব ইচ্ছুক হয়ে গেলাম, আমি করবোই করবো এটা। আমাকে সব থেকে নতুন কথা হচ্ছে, ওনারা মুলায়াম সিংয়ের সঙ্গে দেখা করেছেন, আমি পার্সোনালি ওর সঙ্গে দেখা করার সুযোগ পাইনি, সেটা আমার জন্য আরও বেশি চ্যালেঞ্জিং ছিল। ইউটিউব থ্রু আমাকে অনেকটা রেফারেন্স দিয়ে দিয়েছিলেন, ওনার হাঁটা চলা, ওনার হাত রেড করা স্টেজের মধ্যে, প্লাস সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল উনি একটা পেহলবান ছিলেন, একটা রেসলার ছিলেন। তার জন্য আমাকে 3 মাস রোহতাকে থেকে আমার ট্রেনিং নিতে হয়েছে, সে ট্রেনিং নেওয়ার পরে সব ভগত করার পরেই আমাকে করতে হয়েছে। মে মুলায়েম আপনাকে দেখতে হবে OTT প্ল্যাটফর্মে, আর সেটার জন্য একটু অপেক্ষা করতেই হবে।